তোমার দিকে একটু খেয়াল রাখেন ভাই।
কেনি ভাই, টুম্পা ময়না তো একসাথে যায় আসে। আজ একটা অচেনা ছেলের সঙ্গে টুম্পাকে মোটরসাইকেলে চাপতে দেখলাম। এই ছেলেটাকে ভালো লাগলো না, বুঝলে? টুম্পা আর ময়না তো একসাথে স্কুলে গেল, কাকে দেখতে কাকে দেখছেন ভাই? আমরা মেয়ের বাপ তো খুব চিন্তা হয়। আচ্ছা আসছে ভাই। হ্যাঁ সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্কুল না গিয়ে ছেলেটা তো খেটে খেটে বললো গো। না মা, রাতে পড়ছি তো। সারা দিন ধরে খাটছিস আর রাত জেগে পড়া করছিস, আমি ঠিক হয়ে গিয়েছি রে, কাল থেকে তুই স্কুলে যাবি। না আব্বু, তোমার শরীর এখনো দুর্বল, আর কদিন? আরে ময়না, আসো মা, বসো বসো। তুমি স্কুলে যেতে পারছো না, তাই স্যার এই নোটগুলো পাঠালো। তাই বাবা, স্কুলে স্যার তোকে এত ভালোবাসে। হ্যাঁ, স্যার খোঁজ নিচ্ছিলেন আর বারবার বলছিলেন পরীক্ষার সামনে ছেলেটা কি যে করছে। টুম্পা আসেনি? তুমি টুম্পাকে খুব ভালোবাসো না? মন দিয়ে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও, অনেক বড় হতে হবে। এ ময়না, আমাদের টুম্পা কই রে? কেন টুম্পা বাড়ি আসেনি? একসাথে স্কুল থেকে বাড়ি আসিস রে। কেন আপনাদের মেয়ে বলে কারোর দিকে মুখ তুলি তাকায় না? কত চিন্তা কিসের? ময়না কি জানে না? এমন বাড়ি চ। ছেলে মেয়েকে বন্ধির মতো বিশ্বাস করতে না শেরবুল ভাই? সকালে তো বলেছিলাম দেরি করেন না, খোঁজ করুন। কি হলো? ভয়ে মুখ শুকিয়ে যাচ্ছে কেন? কে ফোন করেছে? মালিক ফোন করছে গো। এই যাও যাও, ওই দিকে কাজ করো, যাও যাও। পাশে মেয়েটা কে কথা বলছে? ওই লেবার লেবার। হ্যাঁ, এক্ষুনি বাড়ি আসো না হলে। আমি আসি আসি। হ্যাঁ আব্বা, আমি একটু আসছি। হ্যাঁ কই গো টুম্পা সোনা, কত ভুগাতে
রাগ করে না মিষ্টি সোনা। আগে ঘরের টাকা মেটাও, তারপর সজ্জা হয়ে আমাকে তোমাদের বাড়ি নিয়ে চলো এক্ষুনি। ওট করতে ওট ওট এই ওট ওট